জয় হিন্দ বন্ধুরা, তো তোমাদের সকলকে স্বাগত জানাই ডাবং একাডেমি ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেলে একটা নিউজ খুব ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে তোমাদের কেপি কনস্টেবল অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি পরীক্ষা অর্থাৎ প্রিলিমিনারি যে পরীক্ষাটা, সেটা নাকি তোমাদের 6ই নভেম্বর মাসের 6 তারিখ প্রিলি পরীক্ষাটা সংগঠিত হতে চলেছে। এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেলেও কিন্তু এই নিউজটা দেখাচ্ছে। অনেক সবাই বলছে নাকি এটা একদম ফিক্সড হয়ে গেছে, 6ই নভেম্বর তোমাদের প্রিলি পরীক্ষাটা হতে চলেছে। সত্যি কি তোমাদের প্রিলি পরীক্ষাটা 6ই নভেম্বর হতে চলেছে? পুরো তথ্য আজকের এই ভিডিওতে পাবে, আসল তথ্য পাবে। তো পুরো ভিডিওটা দেখো, কোনো ফেক নিউজ এই চ্যানেলে কিন্তু তোমরা পাবে না, সবসময় অথেন্টিক এবং জেনুইন আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে থাকবে। তো পুরো ভিডিওটা দেখো, চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমরা অনেকদিন আগে থেকেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে 2022 সালে, যেদিন থেকে ফর্ম ফিল আপ শুরু হয় তার দু এক মাসের মধ্যেই আমরা জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের প্রিলি পরীক্ষাটা সংগঠিত হতে পারে নভেম্বর মাসে। তো এখন দেখবে বিভিন্ন, তারপর থেকেই কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেলে শুরু হয়ে যায় যে কলকাতা পুলিশের যে প্রিলি পরীক্ষা সেটা অনেকেই বলছিল যে সেপ্টেম্বর মাসে নাকি হবে, অনেকেই বলছিল সেপ্টেম্বর মাসে হবে, পুজোর আগেই নাকি কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষাটাও হয়ে যাবে। তারপরে তখন এখন বলছে কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষা নাকি নভেম্বর মাসে হবে, কিন্তু আমরা প্রথম থেকেই তোমাদেরকে জানিয়েছিলাম কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষাটা কিন্তু নভেম্বর মাসে সংগঠিত হতে চলেছে। চ্যানেলে এখনও ভিডিও রয়েছে, সর্বপ্রথম কিন্তু আমরাই তোমাদেরকে জানিয়েছিলাম। তো এখন একটা জিনিস হয়েছে যে অনেকেই বলছে তোমাদের প্রিলি পরীক্ষাটা নাকি 6ই নভেম্বর সংগঠিত হতে চলেছে, ডেট ফিক্সড হয়ে গেছে বোর্ডের তরফ থেকে এবং সমস্ত কিছু রেডি। তো আদৌ কি তোমাদের 6ই নভেম্বর প্রিলি পরীক্ষার ডেট ঠিক হয়েছে? তো দেখো, তোমাদেরকে বলছি, তোমাদের যে রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022 প্রিলি পরীক্ষার ডেট ফিক্সড এখনও পর্যন্ত WBPRB বোর্ডের তরফ থেকে করা হয়নি। আনুমানিক ডেট একটা সবাই বলছে 6ই নভেম্বর নভেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার তোমরা অনেকেই হয়তো প্রশ্ন রয়েছে, অনেকেই জিজ্ঞাসা করবে যে দাদা তুমি কী করে জানলে যে 6ই নভেম্বর প্রিলি পরীক্ষা হবে না? হতেও পারে, হতেও তো পারে। তো একটা কথা তোমাদেরকে বলে রাখি, হ্যাঁ হওয়ার সম্ভাবনা একটা রয়েছে, তবে পসিবিলিটি খুবই কম, নিম্নমানের রয়েছে যে 6ই নভেম্বর পরীক্ষাটা হবে, হওয়ার চান্স বলতে পারো নেই, নিম্নমানের কিছুটা রয়েছে। তবে আমি তোমাদেরকে বলছি 100%-এর মধ্যে 99% তোমাদের 6ই নভেম্বর প্রিলি পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা নেই, তোমাদের 1% সম্ভাবনা রয়েছে। তো তোমাদের প্রিলি পরীক্ষাটা নভেম্বর মাসেই হবে, হওয়ার মানে সম্ভাবনা প্রবল বলতে গেলে হবেই নভেম্বর মাসে। যদি কোনো কারণে ডিলে হয় সেটা ডিসেম্বর মাস অবধি যেতে পারে। তবে তোমাদের 6ই নভেম্বর যেটা ডেট ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, সেটা পুরোপুরিভাবে ফেক, একদম পুরোপুরিভাবে ফেক। অনেকেই সেটা ভাইরাল করছে, বিভিন্ন ইভেন বড় বড় ইউটিউব চ্যানেল বলছে 6ই নভেম্বর প্রিলি পরীক্ষাটা হচ্ছে। তো ডেট ইজ নট ফিক্সড, ডেট এখনও WBPRB বোর্ডের তরফ থেকে ফিক্সড করা হয়নি। তো এই নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট তোমরা প্রিপারেশানের উপর ফোকাস করো। একটা কথা তোমাদেরকে বারবার করে বলে আসছি, 50+ তোমাদেরকে অবশ্যই কিন্তু স্কোর করতে হবে, না হলে তোমরা প্রিলি পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবে না। তো ভালোভাবে প্রস্তুতি নাও, এইসব এখন তোমাদের যে যতদিন পরীক্ষার দিন কাছে আসবে কিনা এইসব গুজবগুলা কিন্তু ছড়াতে থাকবে। তোমাদেরকে আমি আবারও ক্লিয়ার করে বলছি যে ডেটটা ভাইরাল হচ্ছে 6ই নভেম্বর, সেটা পুরোপুরিভাবে ফেক, হওয়ার পসিবিলিটি রয়েছে 1%, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। আর তোমরা অবশ্যই কিন্তু 50+ স্কোর করার চেষ্টা করবে এবং প্রিলি পরীক্ষাতে তোমাদের যে ম্যাথ এবং রিজনিংয়ে বেশি করে তোমরা কিন্তু ফোকাস দাও। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা, বুঝাতে পেরেছি তোমাদেরকে সমস্ত কিছু তথ্য। ডেট ফিক্সড হলে আমরা সর্বপ্রথম কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করবো, এটা তোমাদেরকে বলে রাখলাম, তোমরা দেখে নেবে, সর্বপ্রথম কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দিব। যদি ইউটিউবের মাধ্যমে না জানাতে না পারি, আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে দ্য বং একাডেমি অফিসিয়ালি চ্যানেল আমাদের, সেই চ্যানেলে কিন্তু তোমাদেরকে আমরা অবশ্যই টেক্সট করে জানিয়ে দেবো। তো অবশ্যই সেই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, সমস্ত কিছু তথ্য সেখানেও কিন্তু তোমরা পাবে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের সকলের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।